প্র্যাকটিস করছিলেন কালকে? কি সমস্যা হয়েছে কোনো? হয় লগ ইন করতে পারছেন? আচ্ছা একটু খেয়াল করেন, আমরা এখানে যাই। জ্যাম, পেস্ট ডগস, ব্যাচ 80, ডাটা বেজে যাই। লগ ইন করি একটা, লগ ইন হয়ে গেছে না? আচ্ছা লগ ইন হওয়ার পর এখানে ইউজার নেম আসতেছে, তারপর হচ্ছে নাম আসতেছে, তারপরে কি আসছে, ছবি আসছে। এখন আমাদের আজকে যে কাজটা করবো সেটা করবো হচ্ছে পোস্ট করা শিখব। আজকে আমাদের টার্গেট দুইটা, পোস্ট করা এবং কি করা, কমেন্ট করা। পোস্ট দিয়ে দেনি আমি, তাহলে দিয়ে দেবো, সমস্যা নেই। অথবা আপনারা নিজেরা বানিয়ে নিতে পারেন, বানিয়ে নিতে পারবেন না, এটা বানিয়ে নেবেন, সমস্যা কি? আচ্ছা এখন এখন দেখেন, লগ ইন করে ফেলছি। এবার এখানে কি করবো আমরা, কিছু একটা লিখবো, তাই না? আজকে খেলায় যে কি হয় বুঝতে পারতেছি না। ঠিক আছে, ধরেন দিয়ে দিলাম একটা, কি করবো এখানে? পোস্ট দিলে পোস্ট হয়ে যাওয়ার কথা না, হওয়ার কথা। কিন্তু এটা কোথায় আছে এটা দেখেন তো, এখানে আমার ইমেজ অ্যাড করা যায়, দেখছেন এখান থেকে ইমেজ অ্যাড করা যাচ্ছে। পোস্ট দিলে কি কি অ্যাড হতে পারে? পোস্টের মধ্যে অ্যাড হবে নাম, যে পোস্ট করবে তার নাম, তার কি প্রোফাইল পিকচার, তার মানে কোন সময় পোস্ট করছে সেটা ডেট, তারপরে কি পোস্টের কন্টেন্ট, ইমেজ। এখন ইমেজ পাবো আমরা এই এই দুইটা, এই দুইটা জিনিস আমরা করতে পাবো সেশন থেকে ধরে নেবো আমরা। নামটা আর কি প্রোফাইল পিকচারটা কোথা থেকে নেবো, সেশন থেকে নেবো। আচ্ছা তারপর আমাদের এই কন্টেন্টটা, কন্টেন্টটা নেবো হচ্ছে এখান থেকে, এখানে যেটা লিখবো, কথা বলছেন? আর এই ম্যাচটা নেবো কোথা থেকে, এখান থেকে, এখান থেকে যেটা আপলোড করবো। এখন ডেটটা আছে, ডেটটা নেওয়া যায়, একটা ফাংশন আছে পিএসপির ডেট নামে ফাংশন, ওখান থেকে সরাসরি ডেট ধরা যায়, কথা বুঝছেন? আচ্ছা এই জিনিসগুলো কেমনে নেবেন? এখানে যান, এখান থেকে দেখেন পোস্ট কোথায় লেখা আছে, পোস্ট পোস্ট না, এটা এখানে দেখেন টেক্সট এরিয়া কোথায় আছে, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া না এটা,
এইটা এক্সটেরিয়া পাওয়া গেছে, হর্স অন ইউর মাইন্ড, কি লেখা আছে না? আচ্ছা তাহলে আমরা পেয়ে গেছি। এখন এখান থেকে আবার ইনপুট টাইপ কি দেওয়া আছে, ফাইল দেওয়া আছে, এটা দ্বারা কি হচ্ছে, এখান থেকে ইমেজ অ্যাড করা যাচ্ছে, কি বুঝছেন? এখন আমরা একটা কাজ করতে পারি, টোটাল জিনিসটাকে এইগুলো সবগুলাকে কোনটা মিডল ইনপুট এরিয়া, এইগুলাকে একটা কাজ করি আমরা ফর্মের মধ্যে রেখে দেই। সবগুলো কি করলাম, ফর্মের মধ্যে রেখে দিলাম। ফর্মের মধ্যে যখন রেখে দিছি তখন অবশ্যই এখানে কি করতে হবে, অ্যাকশন নিতে হবে। কি করতে হবে আমাকে, এটার মধ্যে একটা অ্যাকশন নিতে হবে না, কার মধ্যে কাজ করবে এটা, এক ঘর বাইরে আইএনসির মধ্যে, আমার ধরে নাম দিলাম পোস্ট ডট পিএসপি, কথা বুঝছেন? এক ঘর বাইরে আইএনসির মধ্যে পোস্ট ডট পিএসপি, এটাকে ওপেন করে নোটপ্যাড প্লাস প্লাসে, আচ্ছা করলাম। করার পর এখানে গিয়ে পিএসপি শুরু করেন, শেষ করেন, এটাকে একটা মেথড রাখেন, এখানে কি করতে হবে, যেহেতু ইমেজ আপলোড করবে, ইমেজ যেহেতু আপলোড করবে, সেহেতু কি লিখতে হবে, এন টাইপ মাল্টি পার্ট ফ্রম ডাটা, কি বুঝছেন? আচ্ছা এবার এখানে আমাদের ইনপুটটা যেটা আছে, ইনপুটের ডাটা ধরার জন্য কি করতে হবে, অবশ্যই এখানে একটা নেম লাগবে। আমরা যদি দিয়ে দিলাম ধরেন পোস্ট ইমেজ, পোস্ট ইমেজ নাম দিলাম একটা, তারপরে কি আছে টেক্সট এরিয়া, এখানে নাম দিলাম ধরেন পোস্ট কন্ট নাম দিলাম, আর কি আছে, এ দূরে তো লাগবে আমাদের মেইলে, তাই না, দূরে লাগবে না? আচ্ছা এখন এখানে ডাটা যখন ধরবো আমাদের ইমেজ, ইমেজটার জন্য প্লাস এই ফার্স্ট নেম লাস্ট নেমের জন্য আমরা এখান থেকে ডাটা নেবো না, আমরা ডাটা নেবো কোথেকে, সেশন থেকে। সেজন্য এখানে কি করবো, আগেই সেশন স্টার্ট করলাম, আর এখানে নেন ধরেন নাম, ইউজার নেম ইকুয়াল ইউজার নেম ইকুয়াল ধরেন নিলাম, এটা কি কথা বলছেন, এটা ইউজার নেম না, যে লগ ইন করবে সেই তো পোস্ট করবে, নাকি অন্য কেউ পোস্ট করবে, সেই তো পোস্ট করবে, সেহেতু আমি কি করলাম এখানে ইউজার নেম বসাই দিলাম এটা, আর কি পিকচার, ইউজার পিকচার ইকুয়াল একই রকমভাবে রাখবো আমরা এটাই, শুধু ভিতরের কি ইন্ডেক্সিংটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কোনটা হবে, ইমেজ হবে, কি কথা বুঝছেন? তাহলে আমরা কি পেয়ে গেলাম, ইউজার নেম পেয়ে গেলাম এবং পিকচার পেয়ে গেছি, এইটা আর এটা পেয়ে গেছি, এখন কি দরকার, ডেট, এখন ডেটটা কই বাবু, এখানে লিখে দেন পোস্ট ডেট, ওটা পাওয়া যায় ডেট নামে ফাংশনের মাধ্যমে পাওয়া যায়,
কথা বুঝছেন? এখানে যদি লেখেন এফ জে ওয়াই, আচ্ছা এগুলোকে ইকো করে দেখি আসলে কি আসে। একটা জিনিস সেটা হচ্ছে এখানে পোস্টের মধ্যে দেখেন কি লেখা আছে, ইনপুট টাইপ সাবমিট হবে না এটা, বাট কি দেওয়া আছে এরকম দেওয়া আছে, সেজন্য আমরা কি করব ইনপুট টাইপ সাবমিট, এখানে কি হবে ভ্যালু ইকুয়াল পোস্ট, ডিজাইনটা নষ্ট হয়ে গেছে, কাজ করি সিএসএস কে ঠিক করি একটু। ব্যাকগ্রাউন্ড বর্ডার 1 পিক্সেল, সলিড ট্রান্সপারেন্ট কালার সাদা, প্যাডিং 20 পিক্সেল, ফন্ট সাইজ 10, উপর নিচে এটা ডানে বামে আরো আরো বড় করে দেন, ফন্ট সাইজটা বেশি বড় হয়ে গেছে, তারপরে কি আপনার বর্ডার রেডিয়াস 3 পিক্সেল, ঠিক আছে। এখন তাহলে এটা অ্যাড করবো কোথায়, এর মধ্যে যে ইনপুট আছে সেই ইনপুটের মধ্যে গিয়ে অ্যাড হয়ে যাবে কোনগুলো, এই যে এই জিনিসগুলো কি ঠিক আছে। এখন এখন যদি এখানে কিছু লেখেন, দেখেন তো লেখা আসছে লেহাজুদ্দিন, ইমেজটা এপ্রিল যে আসে না এটা, তাহলে কাজ করেন এখানে যে না দিয়ে এপ্রিল, সমস্যা নাই। এপ্রিল কি আছে 1 এপ্রিল, হ্যাঁ এটা মাস মাস বুঝাইছে এটা, হ্যাঁ তাহলে কি এপ্রিল 1, 2017, ঠিক আছে। তবে এটা কাজ করে এখানে না দিয়ে এপ্রিল 1, 2017, এখানে এখানে যদি আপনি শুধু ক্যাপিটাল স্মল ওয়াই দিতেন তাহলে কি আসতো, শুধু 17 আসতো। এখানে যদি দিতেন আপনি এম তাহলে আসতো 4, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, 4 এপ্রিল না, এই সিস্টেম আপাতত আমাদের দরকার নেই, আমরা এইভাবে দিয়ে দিই যাতে সবগুলোই ঠিকঠাক মতো চলে আসে, এরকম চলে আসে, কথা বুঝছেন? আর এখানে আপনি যদি জি দেন, এম দেন, এ দেন, এখান থেকে কিছু আসে কিনা, 11টা কত, এটা এই জন্য এটা আসতেছে কারণ গ্রিন মাস টাইম অনুযায়ী এটা আসতেছে, হ্যাঁ জিএমটি অনুযায়ী আসতেছে, ঠিক আছে।
জিএমটি অনুযায়ী বাংলাদেশেই করা যায়, কেমন যেন করে আমি জিনিসটা দেখতে হবে একটু। পিএসপি ডেট মেথড ইউজিং জিএমটি প্লাস সিক্স, আমি এটা কাজ করতে পারি না এখানে, এটা ভেরিয়েবলের মধ্যে নিতে পারি না, এটাকে দেখি ট্রাই ট্রাই করি হয় নাকি। আসছে কত আসছে পিএম, এখন এর সাথে যদি আমরা কি করি যোগ করি কত প্লাস সিক্স, আচ্ছা এই স্ট্রিং ধরছে তো, এটাকে তখন স্ট্রিং হিসেবে নিচ্ছে। তাহলে এরকম না দিয়ে আপনি এর সঙ্গে কি করেন, এর সঙ্গে প্লাস সিক্স দেন, দেখেন তো কি হয়। কিছুই আসছে না তখন, আর থাকে এভাবেই থাকে। ছয় দিলে তো আসবে না তাই না, ছয় দিলে তো আসবে না, কি আসছে এখানে দেখতে হবে কেমনে আসছে। এখানে আবার কনভার্ট করছে দেখছেন, দরকার নেই ওটা আমাদের আপাতত জিএমপি টাইম দিয়ে আমরা শো করাই, কথা বুঝতে পারছেন, জিএমপি টাইমটাই শো করাই বা টাইম না হলেও সমস্যা নেই, টাইম বাদ দেন আপাতত। আমরা চাচ্ছি যে দিনটাই থাকবে এখানে, এটা আসছে আর আর আমাদের কি লাগবে আর কন্টেন্টটা তাই না, এখানে যে কন্টেন্ট লিখছি সেটা সেটা লাগবে, তো সেটার জন্য আমরা কি করবো সম্পদ দিয়ে দিলাম পোস্ট কন্ট, পোস্ট কন্ট কেমনে শো করাবো, ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট থার্ড ব্র্যাকেট এখানে দিয়ে দেন, আর কি আর লাগবে হচ্ছে ফাইল ইমেজের নেম, এটার জন্য তো এখানে ধরেন দিয়ে দেন পোস্ট ইমেজ, পোস্ট ইমেজের জন্য কি কি করতে হবে, এখানে ফাইলস না এখানে বসাতে হবে, আর কি করতে হবে এখানে দিতে হবে
নেম আর কি আছে পোস্ট টিএমপি নেম এখানে লিখতে হবে কি টিএমপি নেম তাই না কি বুঝছেন আমাদের এটা তো লাগবে না এটা লাগবে কি করতে আমাদের ইমেজ আপলোড করার জন্য লাগবে এখানে কি করতে হবে ইমেজ আপলোড করার জন্য মুভ আপলোডের ফাইল এখানে নেন হচ্ছে ফার্স্ট প্যারামিটার রাখবো রাখতে হবে হচ্ছে এই টিএমপি নেমটা তারপরে কমা এখানে দিতে হবে পাঁচটা এক ঘর বাইরে স্ল্যাশ পোস্ট ইমেজ নামে একটা ফাইল ফোল্ডার নেবো আমরা তার মধ্যে গিয়ে ওইটা আপলোড হবে এখন পোস্ট ইমেজ নামে তো ফোল্ডার নেই নেই তাই না এক ঘর বাইরে গিয়ে এখানে গিয়ে পোস্ট ইমেজ নামে ফোল্ডার তৈরি হবে বুঝছেন আর না কি নামে অ্যাড হবে এখানে নেমটা দিয়ে দেন ডট এই যে নেমটা কি কথা বুঝছেন এখন গিয়ে একটু ট্রাই করেন দেখেন কাজ হয় কিনা এটা আমাদের পোস্ট আপনি এটাকে একটু ইকো করেন পোস্ট কোনটাকে ইকো করেন এটা আমাদের পোস্ট ছবি দিলাম ধরেন লেহাজুদ্দিন ফোর ডেট এটা আমাদের পোস্ট তারপরে কি হচ্ছে কি আসছে এটা ওয়ান ইমেজ আসছে তাহলে আমাদের কাজ আমরা ডাটাগুলো ধরতে পারছি এখন কাজ কি ডাটাবেজের মধ্যে দিয়ে যাওয়া তাই না তাহলে কি কি আমাদের কি কি নিতে নিব আমরা নেব ইউজার নেম আমরা নেব পাস আমরা নেব পিকচার ইউজারের পিকচার আমরা নেব হচ্ছে পোস্টের ডেট আমার ও পোস্টের কন্টেন্ট আর কি পোস্টের ইমেজের নাম এখানে জিনিস আমরা কি করবো ডাটাবেজের মধ্যে নেবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জিনিস তাহলে কটা লাগবে আমাদের টেবিল পাঁচটা লাগলে ছয়টা তাহলে এখানে যান নিউতে যান নিউ ক্লিক করেন নিউ আমরা এখানে কি করবো এখানে নাম নিব টেবিলের নামটা কি পোস্ট ইউজার পোস্ট ইউজার পোস্ট তাই তো অ্যাড করবো কটা চারটা আছে এখানে আর কটা লাগবে আমাদের ঠিক আছে তাহলে আমরা লিখবো হচ্ছে ইউজার নেম এখানে পোস্ট ফার্স্টে কি করবো পোস্ট আইডি পোস্ট আইডি ইন্টেজার এখানে দিয়ে দিলাম দুইশো এখানে দিয়ে দিলাম কত অটো ইনক্রিমেন্ট প্রাইমারি তাই তো এখানে কি করবো লিখবো লিখতে হবে হচ্ছে আপনার ইউজার নেম ভার্চার পঞ্চাশ আর সে দরকার নেই এখানে কি করবো আমরা ইউজার পিক এটা ভার্চার এখান দিয়ে রাখলাম দুইশো ইউজার পিক ডেট তাই না পোস্ট ডেট এটা কি টেক্সট টেক্সট না এটা ভার্চার দিয়ে রাখেন এখানে দুধান দিয়ে রাখলাম কত তিরিশ সর্বোচ্চ পোস্ট কন্টেন্ট এটা কি হবে এটা হবে হচ্ছে টেক্সট টেক্সট দিয়ে রাখলাম আমরা ভাষা দিলে সমস্যা নেই এখানে দিয়ে রাখেন ধরেন হ্যাঁ হ্যাঁ এক হাজার দিয়ে রাখলাম অনেক বড় অনেক হতে পারে টেক্সট তাই না আচ্ছা তারপরে কি হবে পোস্ট ইমেজ পোস্ট ইমেজ এটাও আমরা ভার্চুয়ালি দিয়ে রাখলাম ধরেন দিয়ে রাখলাম দুইশো আপাতত ঠিক আছে এখন গিয়ে কী করবো
সেভে ক্লিক করবো, সেভ হয়ে গেছে। এখন ডাটাবেজের মধ্যে পাঠানোর জন্য ফার্স্টে আমাদের কি করতে হবে, ডাটাবেজের সঙ্গে কানেকশন করতে হবে। কানেকশনের জন্য কি করতে হবে, মাইসোর কানেক্ট করার দরকার নেই, যার শুধু এটাকে কি করবো আমি এই ফাইলটাকে ইনক্লুড করবো, যেমন এখানে করছিলাম এই যে ইনক্লুড। কি ঠিক আছে, আচ্ছা এবার ডাটাবেজের মধ্যে পাঠানোর জন্য এখানে ফার্স্টে আমাদের কি করতে লিখতে হবে, মাই এসকিউএল আই কোয়ারি ফার্স্ট লিখতে হবে এইটা, এখানে লিখতে হবে কি INSERT ইনসার্ট ইন্টু কি, ঘুমায়েন না ঘুমায়েন না, ইনসার্ট ইন্টু কি ইউজার ইনফো ইউজার পোস্ট, আমাদের এটা টেবিলের নাম ইউজার পোস্ট, সেটা কি VALUES ভ্যালুস, ভ্যালুসটা কি কি এখানে ইউজার পোস্টের মধ্যে কি কি আছে দেখেন, ইউজার পোস্টের মধ্যে আছে ইউজার নেম, ইউজার নেম ইউজার পিক পোস্ট ডেট পোস্ট ডেট পোস্ট কন পোস্ট ইমেজ আচ্ছা এখন আর কি কি লাগবে, ভ্যালুসের মধ্যে কি আসবে, ভ্যালুসের মধ্যে আসবে এইটা, এই নামটা কি হবে এখানে বসে যাবে, নামটা কই বসবে এখানে বসবে, তারপরে ইউজারের পিকটা বসবে কোথায়, দ্বিতীয়ত বসবে ইউজারের পিক, সরি এখানে তাই না, তারপরে কি পোস্ট ডেট পোস্ট কন্ট, তারপরে কি পোস্ট ইমেজ, কি বুঝছেন, মানে এই কোয়ারিটা তখনই কাজ করবে যখন অ্যাটলিস্ট পোস্ট পোস্টের মধ্যে কি হবে লেখা থাকতে পারে, অথবা কেউ ইমেজ দিয়েও তো পোস্ট করতে পারে, করতে পারে না, সেক্ষেত্রে বলে দেবেন আপনারা যে পোস্ট কন্ট, সরি কার মধ্যে করলাম এইটা, অথবা এইটা অথবা কোনটা পোস্ট ইমেজ, এটা যে দুটা যে কোনো একটা একটা থাকলেই পোস্ট করতে পারবে, কথা বলতে গেছে, হ্যাঁ যে কোনো একটা থাকলেই পোস্ট হয়ে যাবে, কেউ কেউ ইমেজ দিয়েও পোস্ট করতে পারে, করতে পারে না, অথবা যদি না হয় কারণ ওই 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 পেজেই পাঠিয়ে দেবে, তাহলে এখানে হেডার অ্যাড করেন, লোকেশন কই, এক ঘর বাইরে পেস্টিতে পাঠিয়ে দেবে, কোথায় এক ঘর বাইরে হোম, হোমের মধ্যে অ্যাডমিন আর পিএসপি, অ্যাডমিন আর পিএসপি কি ঠিক আছে,
দেখেন তো কাজ হয় কিনা। ধরেন ভালো ছবিটা মানে কোথাও হয়ে গেছে, হয়ে গেছে, দেখেন পোস্ট হয়েছে কিনা আসলে, হয়ে গেছে, বাট পোস্ট কন্ট নাই এখন, তারপরে পোস্ট দিতে দিচ্ছে। আচ্ছা পোস্ট হলেও পোস্ট হয়ে যাওয়ার পরে কি হবে, এই কাজই হবে, এই পেজ আসতে দেবে না। কি ঠিক আছে, এখন যদি লিখি নাইস এক একখান পিক তোমার, দেখা আমার সেই নাম লাগছে। আচ্ছা ধরেন লিখলাম, এখানে ধরেন লিখে দিলাম ফিলিং অসাম, ফিলিং অসাম উইথ কামরুল হাসান, ঠিক আছে, ফিলিং অসাম উইথ কামরুল হাসান, জ্ঞান তো শো করে কিনা, ফিলিং অসাম উইথ কামরুল হাসান। আর এটা কোথায় শো করার দরকার, আমাদের এখানে শো করার দরকার না, আচ্ছা এখানে শো করার দরকার। এটা কেমনে করবেন, জানালাগুলো লাগা দেব, জানালা খোলা থাক, জানালা খোলা থাক, কিন্তু পর্দাগুলো লাগা দেন, আপনি দাঁড়ায় উঠায় সবাই, ও আচ্ছা থাক তাহলে, আমি দেখা যাচ্ছে তো আপনাদের নাকি, আচ্ছা একটু খেয়াল করেন। এখন যাচ্ছে কি এখানে গিয়ে পোস্টগুলো, এখানে পোস্টগুলো আসবে না, আচ্ছা একটু খেয়াল করেন, খেয়াল করেন কোথায় আছে, অ্যাডমিনের মধ্যে আছে না, পোস্টগুলো কোথায় আসবে, এই যে এখানে দেখেন পোস্ট কতটুকু, এতটুকুই তো পোস্ট, এতটুকু পোস্ট আর এতটুকু কমেন্ট, টোটাল এতটুকু জায়গা কি হয়েছে, টোটাল পোস্ট এরিয়া, এরপর দেখেন আবার টোটাল পোস্ট এরিয়া অ্যাড হয়েছে, দরকার আছে এটা, এটা বাদ দেন, আবার টোটাল পোস্ট এরিয়া এসেছে, একটা পোস্ট আছে না, আমি চাচ্ছি এখানে গিয়ে শো করবো, আচ্ছা এখানে গিয়ে শো করার আগে নর্মালি এখানে আমরা জানি ডাটাকে শো করানোর জন্য মানে রিড করার জন্য কি করতে হয়, ডাটাবেসের সঙ্গে অবশ্যই কানেকশন লাগবে আমাদের, এটা কার মধ্যে অ্যাডমিন ডট পিএইচপির মধ্যে কাজ করছি না, এখানে কি করবো আমি ইনক্লুড INCLUD ইনক্লুড, ইনক্লুড করবো কোথায়, এক ঘর পিছনে আইএনসির মধ্যে, আইএনসির মধ্যে কন ডট কানেকশন হয়ে গেছে। এবার আমরা কি করব, বলবো মাই এসকিউএল আই কোয়ারি, এখানে কমা দেন তার আগে লেখেন হচ্ছে এইটা, এখানে লেখেন, এখানে তো ইনসার্ট করতে হবে না, কি করতে হবে, ACLECT সিলেক্ট অল ফ্রম কোথাকার ইউজার পোস্ট হয়ে আর, আচ্ছা এত কি করেন,
ইউজার পোস্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনি এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখেন, কারণ আমাদের অল পোস্ট। এবার আমরা জানি এটাকে কি করা যায়, ফ্যাচ অ্যারে করা যায়, তাই না? ফ্যাচ অ্যারে ধরে দিলাম পোস্ট টুকরা। এটা কি করা যায় এখানে MySQL আই ফ্যাচ অ্যারে, তাই না? এই ফ্যাচ অ্যারের মাধ্যমে এর মধ্যে সবগুলা চলে আসবে। এখন ফ্যাচ অ্যারে MySQL পোস্ট টুকরা থেকে, সরি, আপনি পোস্ট টুকরাটাকে কপি করেন, কপি করে এখানে গিয়ে বলেন এর মধ্যে কি আছে, কোনটা শো করাতে চান আপনি। আপনি যদি জাস্ট নর্মালি এখানে নেমটা শো করাতে চান, ইউজারের নেম শো করাতে চান, তাহলে ইউজার নেমটা এখানে গিয়ে বসায় দিলেই ইউজার নেমটা শো করবে। কি কথা বুঝছেন? কেন শো করে কিনা আসলে হাজুদ্দিন, আপনি চাচ্ছেন শো করবে পোস্টের ডেট, ডেট শো করবে। আপনি চাচ্ছেন পোস্টের কন্টেন্ট শো করবে, তাহলে এখানে কি লিখবেন? শো করে কিনা, ঠিক আছে। কিন্তু কন্টেন্ট কি আছে লাস্ট প্রথমটাতে, প্রথমটাতে কন্টেন্ট ছিল, প্রথমটাতে ইমেজ ছিল, কিন্তু লাস্টের দা আগে শো করবে না, আগে শো করার দরকার না। এখানে লিখে দেন সিলেক্ট অল ফ্রম ইউজার পোস্ট অর্ডার বাই, অর্ডার বাই কি মানে কি অনুযায়ী শো করবে, অর্ডার বাই পোস্ট আইডি অনুযায়ী শো করবে, কোনটা অনুযায়ী, পোস্ট আইডি অনুযায়ী। লিখে দেন অর্ডার বাই পোস্ট আইডি, এখানে লিখে দেন DESC, মানে ডিএসেন্ডিং ভাবে, অ্যাসেন্ডিং ডিএসেন্ডিং আছে না, অ্যাসেন্ডিং মানে কি 1 2 3 4 5, আর ডিএসেন্ডিং মানে কি উল্টাটা। এখন যদি আপনি এটা রিলোড দেন, ফিলিং অসম, দেখছেন এটুকু চলে আসছে, এখানে কি আসছে, লেহাজুদ্দিনে আসছে। আপনি যদি অন্য একজন ইউজার রেসপন্ড করে, সে যদি পোস্ট করে, এখানে কি লেখা আছে, লেহাজুদ্দিনে লেখা আছে। আবার যদি এখানে যদি উনি পোস্ট করে, যদি লেখে যে আজকে মনে হয় জিতে যাবে, ধরেন এটা সুন্দর একটা ইমেজ নিয়ে আসি, আপনি যদি এই কথাগুলাই এখানে না বলে কোথায় বলেন, এই কথাগুলাই এটা নেম না, নেমটা কাট করে নিয়ে যায় এর মধ্যে বসায় দেন, দেখেন তো কি আসে, শাপলা আক্তার দেখা যাচ্ছে এখানে, শাপলা আক্তার। বাট ছবিটা তার শো করার দরকার না, তাহলে কি করবেন, পোস্ট ডেট, ডেটের জায়গাটা কাট করে নিয়ে আসে এখানে বসায় দেন। কোনটা
আমি করি নাই তো বললাম না, এখানে ইউকে আর্টিকেল দিছে আপনার, ইউকে ইউআই কিট দেখেছিলাম না আপনাদের, ভিডিও দিয়েছিলাম, ইউআই কিটের মধ্যে এটা আছে। এখানে বসায় দিলাম, দেখেন এর মধ্যে সব ইউজ করছে, আছে এখানে, আজকে মানে বাংলাদেশ জিতে যাবে সাপ লাগতার, বাট ছবিটা চেঞ্জ করে দরকার, এটা চেঞ্জ করে দরকার, তাই না? এটা কেমন করবেন? ছবি এখানে একইভাবে এটা কার মধ্যে কাজ করছে, এয়ারবিনের মধ্যে না? এখান থেকে এক ফোল্ডার বাইরে যাবেন, প্রোফাইলে তো ছিল নাকি, তার মধ্যে কি এখানে এটা বসায় দেবেন, এখানে নাম কি, প্রোফাইলের নাম, প্রোফাইল পিকচারের জন্য ইউজার পিক, আচ্ছা আপনার কি দরকার, আর দরকার হচ্ছে এই যে এই ইমেজটা চেঞ্জ করার নাকি, এটা প্রোফাইল না, এটার নাম কি, ইমেজের নাম কি ছিল ফোল্ডারটা, এক ফোল্ডার বাইরে এই যে পোস্ট ইমেজ, এটা কি ইউজার পিক না, পোস্ট ইমেজ, ট্রাম্পের ছবি তো আপলোড করছি তখন, এখন এখানে কি করা আছে, এসসি করা আছে, দেখেন কি করা আছে, এসসি ডিএসসি করা আছে, আবার যদি আমরা এসসি দেই তাহলে কি হবে, এটা থাকবে না তখন, লেহা যুদ্ধের প্রথম পোস্ট শো করবে, আর এরকম হলে কি হবে, আমাদের যতগুলো পোস্ট করছে সবগুলো পোস্ট শো করার দরকার না, আচ্ছা এই কাজটা কেমনে করবেন, এবং লাস্ট পোস্টে তো শো করার দরকার, আচ্ছা এভাবে থাক, আপনি ডিএসসি করে দেন, লাস্টের পোস্টে আগে শো করার দরকার, জটিল এক পিস জিনিস, হ্যাঁ আচ্ছা এই হচ্ছে অবস্থা, এখন আমাদের কি দরকার, পিএসপিতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে লুপ, লুপ বুঝেন, লুপ বুঝেন, আচ্ছা লুপ কি জিনিস দেখাচ্ছি আপনাদের, এর মধ্যে একটা একটা ফোল্ডার নেন, ফোল্ডার নাম দিলাম ধরেন পিএসপি ক্লাস নামে একটা ফোল্ডার নিলাম, একটু সাইলেন্ট থাকেন, একটু সাইলেন্ট থাকেন,